আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর প্রথমেই তোমাদের বলে দিই, আপডেটটা জানিয়ে দিই, বাচ্চাগুলো ভালো আছে। মানে আমার মাসির যে মেয়ে, তার পুচকিগুলোর কথা তোমাদেরকে বলেছিলাম, তারা ভালো আছে। তাদের অক্সিজেন স্লাইন দুজনকে, প্রথম একজনকে তো খুলে দিয়েছিল বলেছিলাম, আর একজনকেও খুলে দিয়েছে। আজকে ফোন করেছিলাম সকালবেলা, কাল রাতে আর ফোন করা হয়নি, আজ সকালে করেছিলাম। তো তাই একটু আনন্দেই আছি, কিন্তু এখন ছাড়বে না, ওদের ট্রিটমেন্ট চলছে এখনও। মানে ওখানে থাকলে, হসপিটালে থাকলে কি ইঞ্জেকশন ওষুধ যখন মানে ডক্টর দেখবে তাতে ভালো হবে। তো তাই ওর মাও রয়েছে, মানে আমার বোনও রয়েছে ওখানেই, বাচ্চাগুলোকে একবারে সুস্থ, পুরোপুরি সুস্থ করে নিয়ে বাড়ি আসবে। এখন অক্সিজেন লাইনটা খুলে দিয়েছে, তো সেটা শুনেই বেশি আনন্দ। মানে একটু ভালো আছে তার জন্যই না খুলে দিয়েছে। তো তাই তো একেবারে আমি আজকে রান্নাঘরে এসেছি, তো দেখো আজকে কি রান্না করব। আজকে তোমাদের দাদাভাইয়ের হচ্ছে নাইট ডিউটি, তোমাদের আগের দিনের ভিডিওতেই আমি বলেছিলাম। তো তাই আজকে মানে সকালটা তো সময় পেয়েছে, তাই আজকে মাছ এনেছে বাবার জন্য আর আমাদের জন্য। এই যে চিকেন এনেছে, তো আজকে হবে, তো আজকে হবে হচ্ছে চিকেন বিরিয়ানি। তোমাদের দাদাভাই যেহেতু আজকে বাড়িতে রয়েছে, তাই আর অনেকদিনই হয়ে গেল বিরিয়ানি খাওয়া হয়নি, তো আজকে খাবো। আর আজকে একটু মানে একটু আনন্দে আছি, যেহেতু বাচ্চাগুলো একটু ভালো হয়ে গেছে, শুনেও মনটা খুশি। তো তাই তো চলো আমি তাড়াতাড়ি করে রান্না করে নিই, নাহলে আবার দেরি হয়ে যাবে, এমনি অনেকটা বেলা হয়ে গেছে। আজকে আর কোনো কাজ শেয়ার করলাম না, আজকে কাজ মানে সকাল সকাল তাড়াতাড়ি করে নিয়েছি, যেহেতু রান্নার দিকে ঢুকতে হবে তাই। তো চলো পরে কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, বিরিয়ানি একদম কমপ্লিট। তো আমি এখন সবার জন্য থালা বেড়ে নিয়েছি, সবার জন্য বলতে তোমাদের দাদাভাইয়ের, আমার আর আমার মেয়ের, তো আর বাবাকে ওই ঘরে খেতে দিয়েছি। তো চলো খেয়ে নিই আগে, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দুপুরবেলা একটুখানি খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছিলাম, ঘুম তো হয়নি, তার কারণ ছোট মাম্মা আমার উঠে গেছিলো ঘুম থেকে, আর বড় মাম্মাম পড়তে গেল চারটের সময়, ওকে পড়তে পাঠালাম। পড়তে পাঠিয়ে এখন বাইরে থেকে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এলাম, তুলে নিয়ে এসে এখন ভাঁজ করে রাখছি। আর ছোট মাম্মাম তো আর ঘুমোবে না, কারণ ও ঘুম থেকে উঠেছে। তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু কাজ শেয়ার করে দিই। তো জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, আর এখন আমি ঘরগুলো ঝাড় দিয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। সব কাজ বাজ কমপ্লিট হলো, এখন চা খাওয়া হবে। এই যে তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, ওকে তুলবো, তুলে আমি বাবা আর তোমাদের দাদাভাই চা খাবো, চা খেয়ে তারপরে পুজো দেওয়া হবে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু কাজ শেয়ার করে নিই, সকাল থেকে তো কোনো কাজ শেয়ার করা হয়নি, সেই রান্না থেকে স্টার্ট করেছিলাম, দুপ মানে ওই যখন রান্না করছিলাম আর কি তখন। তাই তো মাম্মা, তুমি তো হাই করে দাও বন্ধুদের, হাই। তো চলো আবার পরে কথা হচ্ছে। গুড মর্নিং গাইস, আমার খুব শরীর খারাপ, জ্বর। আমি কালকে রাত্রে আর ভিডিওটা এন্ড করতে পারিনি, আজকে সকালবেলা আবার আমি বিছানার মধ্যে দেখো মশারি টানানো রয়েছে। আমি শুয়ে আছি, 9টা বেজে গেল, এখনো পর্যন্ত উঠতে পারিনি, প্রচণ্ড জ্বর আমার। জানি না কালকে কেমন থাকবো, ভালো থাকলে অবশ্যই তোমরা ভিডিও পাবে। কথা বলতে পাচ্ছি না, এতটাই শরীরটা খারাপ। আমি শুয়ে আছি, মেয়েদেরও এখনো খাওয়াতে পারিনি। তোমাদের দাদাভাই ওষুধ আনতে গেছে, কাল ওর নাইট ডিউটি ছিল, ওর জন্য ও কালকে আর ওষুধ আনতে সে মানে তখন তো জ্বরটা সেরকম আসেনি, অল্প অল্প ছিল, তো তাই ওষুধ আনতে সেই মুহূর্তে যাইনি। তো আজকে খুব জ্বর এসছে দেড়ে পুরে, তো তাই আমি হয়তো কালকে ভিডিও দিতে পারবো কিনা আমি জানি না,
শরীর ভালো থাকলে অবশ্যই দেব, এটাই বলার ছিল। এই শরীরটা ভালো হলো একটু, মানে ওষুধটা খেয়ে জ্বরটা কমলো। তোমাদের দাদা ভাই সব কিছু করে এনেছে, চা, তারপরে এই যে মেয়ের খাবার ওই করেছে, আমি পাচ্ছি না। তো আজ এই ভিডিওটা আর আমি বাড়াবো না, এই ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।